হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের উইংস বইটির 24 পাতা খুলব। সেখানে দেখো একটি ওয়ার্ড ট্রপ দেওয়া আছে এবং কিছু শব্দ দেওয়া আছে, তাদের মানেগুলি দেওয়া আছে। এই শব্দগুলি আমরা একটা একটা করে মানে সহ পড়ব এবং 25 পাতায় একটি অ্যাক্টিভিটি দেওয়া আছে। এই শব্দগুলি থেকে বেছে বেছে সে অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো চলো শুরু করা যাক। 24 পাতায় প্রথমে দেখো কী দেওয়া আছে। জেন্টলি, জেন্টলি মানে হচ্ছে ভদ্রভাবে বা বিনম্রভাবে, পোলাইটলি। দ্য গার্ল বিহেভড ভেরি জেন্টলি, মেয়েটি খুব ভদ্রভাবে বা বিনম্রভাবে আচরণ করলো। ওয়ান্ডার্ড, অবাক হয়ে গিয়ে বা বিস্মিত হয়ে, সারপ্রাইজড। হি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ইভেন্টস, সে ঘটনাগুলি সম্পর্কে অবাক হয়ে গিয়েছিল। স্ট্রাগল, স্ট্রাগল মানে হচ্ছে প্রচেষ্টা করা বা কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা। দ্য সোলজার্স পুট ইন এ লট অফ স্ট্রাগল, সৈন্যরা মহা সমস্যায় পড়েছিল। এক্সপ্লেইনড, এক্সপ্লেইন মানে টোল্ড ইন ডিটেলস, বিস্তারিতভাবে বলা বা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলা। এক্সপ্লেইনড বলল, দ্য টিচার এক্সপ্লেইন ডিফারেন্ট স্টেপস অফ দ্য সাম, শিক্ষক মহাশয় অঙ্কটির বিভিন্ন স্তর ভেঙে ভেঙে বুঝিয়ে বললেন বা খুঁটিয়ে বললেন। ইকুয়ালিটি মানে সমতা, সেমনেস, একই রকমের জিনিস বোঝাতে ইকুয়ালিটি বলা হয়। উই মাস্ট প্র্যাকটিস ইকুয়ালিটি ইন লাইফ, আমাদের জীবনে প্রত্যেককেই সমতা বা সমান মর্যাদা দেওয়া উচিত। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে আমরা জানি কোনো উৎসব বা আনন্দের সময়, অকেশন। হোলি ইজ কল্ড দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স, হোলিকে বলা হয় রঙের উৎসব। কমিউনাল, কমিউনাল মানে হচ্ছে বিভিন্ন জাতি বা ধর্ম সংক্রান্ত ব্যাপার। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত। হারমোনি, হারমোনি মানে হচ্ছে ভালো ব্যবহার বা সৎ ব্যবহার, সম্প্রীতি যাকে বলা হয়। উই শ্যাল ট্রাই টু কিপ হারমোনি ইন সোসাইটি, আমরা চেষ্টা করব সমাজে সম্প্রীতি বজায় রাখার। এবার দেখো 25 পাতায় অ্যাক্টিভিটি 9 বের করব। অ্যাক্টিভিটি 9-এ যে শূন্যস্থানগুলি দেওয়া আছে সেগুলি আগে ভালো করে দেখব। সেন্টেন্সের মানে অনুযায়ী আমরা আগের পাতার ছক থেকে শব্দগুলি বেছে বসাবো। যেমন সি ওপেন্ড দ্য ডোর, সে দরজাটি খুলল। অ্যান্ড ওয়েন্ট ইন, এবং ভেতরে প্রবেশ করলো। কীভাবে দরজাটি খুললো সেটা লিখতে হবে। দ্য হিস্ট্রি অব ম্যানকাইন্ড, মানব জাতির ইতিহাস, ইজ এ ড্যাশ ফর এক্সিস্টেন্ট, মানব জাতির ইতিহাস কিসের অস্তিত্ব, সেই অস্তিত্ব কারণটা লিখতে হবে। উই অল সেলিব্রেট ডিফারেন্ট ড্যাশ, আমরা বিভিন্ন ধরনের উৎসব পালন করি সেটা লিখতে হবে উৎসব ইংরেজিরা। দ্য স্টুডেন্ট ড্যাশ হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল, ছাত্রটি ড্যাশে শব্দ বসাবে, কেন সে স্কুলে আসতে দেরি করলো, তার কারণ সে ভেঙে বলেছিল। অ্যাক্টিভিটি 10 দেখো। রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিমস গিভেন ইন দ্য হেল্প বক্স, যে শব্দগুলি আন্ডারলাইন করা আছে তাদের বিপরীত শব্দ এখান থেকে আমাদেরকে নিতে হবে। জেন্টলি মানে আমরা জানি বিনম্রভাবে, তাহলে এখানকার বিপরীত শব্দ হচ্ছে রুডলি। ইওর ব্যাগ ইজ সিমিলার, সিমিলার মানে একই ধরনের, ডিসিমিলার আলাদা। ইকুয়ালিটি সমতা, ইনইকুয়ালিটি অসমতা বা অসাম্য। অ্যাক্টিভিটি 11-এ দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে, বাক্য রচনা করতে হবে। স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, ফ্রিডম মানে স্বাধীনতা, রিফিউজড অস্বীকার করা হয়েছিল, মোমেন্ট মানে মুহূর্ত, এগুলি দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। পরের পাতায় দেখো, 26 পাতায় খুব ভালো একটি টাস্ক আছে। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউ মে টেক আউট ফ্রম দ্য হেল্প বক্স, নিচে দেখো একটি হেল্প বক্স দেওয়া আছে। এই হেল্প বক্স থেকে, এই শব্দগুলি থেকে এমন শব্দ বেছে নিতে হবে যার ছন্দ মেলে এই শব্দগুলির সঙ্গে, এই শব্দগুলির সঙ্গে ছন্দ মিলিয়ে, রাইম মিলিয়ে নিচের শব্দ বেছে নিতে হবে।
প্রথমে দেখো কি আছে, ফিল্ড। ফিল্ডের সঙ্গে আমরা কি পাবো? ফিল্ডের সঙ্গে আমরা পাবো টিল্ড, সিল্ড, আর কি আছে, এভাবে মিলিয়ে মিলিয়ে তোমরা করবে। তারপর আছে দেখো ওয়ান্টেড। ওয়ান্টেডের সঙ্গে আমরা কি পাবো এখানটায়? প্যান্টেড, ডন্টেড। তারপরে কি আছে এখান থেকে একটা দেখো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। থট, থটের সঙ্গে মিলিয়ে কি পাবো আমরা এখান থেকে? থটের সঙ্গে মিলিয়ে দেখে নাও একবার, থটের সঙ্গে মিলিয়ে বট, ফট। তাহলে এইভাবে মিলিয়ে মিলিয়ে বাকিগুলো তোমাদেরকে করতে হবে। এই যে বাকি শব্দগুলি রয়েছে, বক্স থেকে নিয়ে তোমাদেরকে শব্দ মিলিয়ে বসাতে হবে এই জায়গাগুলিতে। এটিও করে পাঠাবে তোমরা, ঠিক আছে? পরের দিন আমরা একটি সেলফ চেক শুরু করব 27 পাতায়। একটি ছোট্ট প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটি পড়বো এবং তারপরে পাতায় প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করব। টিল দেন, বাই।